আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, জব সলিউশন FM চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আজকে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আপনারা চাইলে বাংলাদেশের 64 জেলা থেকে ছেলে মেয়ে সকলে আবেদনটি করতে পারবেন। তো যারা এসএসসি এসএসসি ও স্নাতক পাস করে আছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, তারা চাইলে আবেদনটি করতে পারবেন। তো চলুন দেরি না করে আমি আপনাদেরকে পুরো সার্কলটা পড়ে শোনাবো। তো তার আগে একটি রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে প্রত্যেকটা চাকরির খবর আপনাদের সামনে সর্বপ্রথম চলে আসে। তো চলুন শুরু করা যাক। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, তো এখানে আমি নিচ থেকে দেখাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন তিন নম্বরে দেওয়া আছে, যেখানে তিন নম্বরে দেওয়া আছে দেখেন চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট ক্লাব অর্গানাইজার। এখানে মাসিক বেতন 15,000 টাকা। তো পদ সংখ্যা 72 জন, এখানে 72 জন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে কমপক্ষে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। তো আপনারা যারা এসএসসি পাস করে আছেন তারা এখানে আবেদনটি করতে পারবেন। সুরক্ষা ও অধিকার বিষয়ে শিশু ও কিশোর কিশোরী পিতা মাতা এবং কমিউনিটির সহিত কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তো প্রার্থীর বয়স 11/4/2022 তারিখে সর্বোচ্চ 40 বছর হতে হবে। তো MMS অফিস এবং ইন্টারনেট ব্রাউজিং এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো দুই নম্বরে দেখতে পাচ্ছেন চাইল্ড রাইট ফেসিলিটেটর, মাসিক বেতন 35,000 টাকা। তো এখানে পদ সংখ্যা 7 জন। তো শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সমমান, সরকারি বেসরকারি বা কোনো আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় শিশু ও কিশোর কিশোরীদের সুরক্ষা অধিকার ক্ষমতায়ন বিষয়ক কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে এক নম্বরে দেখতে পাচ্ছেন হার্মফুল প্র্যাকটিসেস প্রোগ্রাম কোঅর্ডিনেটর, বেতন স্কেল হলো 70,000 টাকা বেতন। তো পদ সংখ্যা এখানে 7 জন, 7 জন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সমান, সরকারি বেসরকারি বা কোনো আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় শিশু ও কিশোর কিশোরীদের সুরক্ষা অধিকার ক্ষমতায়ন বিষয়ক কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো প্রার্থীদের বয়স 11/4/2022 তারিখে সর্বোচ্চ 50 বছর হতে হবে। তো আপনার চাইলে আবেদনটি করতে পারবেন। তো এরপর দেওয়া আছে দেখেন প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর, যারা প্রতিবন্ধী আছেন তাদের জন্য 18 থেকে 32 বছরের ভিতরে আপনার আবেদনটি করতে পারবেন। তো এছাড়া এখানে আরও অনেক বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এছাড়াও এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে, পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যাদি যথাসময়ে ইমেইল SMS মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই যে একটি ওয়েবসাইট, এটার মধ্যে ঢুকে আপনারা সকল কিছু বিস্তারিত জানতে পারবেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী 1 ও 3, ক্রমিকা উল্লিখিত পদে আবেদনের ইচ্ছুক প্রার্থীগণ টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে আবেদনটি পূরণ করতে হবে। তো অনলাইনে আবেদনপত্র পূরণ তারিখ হলো, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দান শুরুর তারিখ হলো 11/4/2022 তারিখ থেকে আবেদন শুরু এবং 30/4/2022 তারিখ পর্যন্ত আবেদন চলবে। তো আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই সময়সীমার মধ্যে আবেদনটি করে নেবেন। তো আপনারা যারা আবেদনটি করবেন তারা অবশ্যই আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে একটি ফি আছে, সেই ফিটি জমা দিতে হবে। তো এখানে ফি কত আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফি হলো 1 থেকে 3 নং ক্রমিক পদের জন্য 100 টাকা এবং চার্জ 12 টাকা, টোটাল 112 টাকা হলে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো এছাড়াও এখানে আরও অনেক বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এই ছিল আজকে চাকরি সার্কুলার, যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে।